বন্ধুরা, আজকের গল্প মেকআপ ঘর। ফুলঝুরি নামে একটা সুন্দর ঘন বন ছিল। সেই বনে নানা রকমের পাখিরা বসবাস করত। পাখিরা অনেক হাসি খুশিতে একে অন্যের পাশে থেকে সুখেই তাদের দিন কাটাত। সেই বনে কদিন আগে বাসা বানিয়েছে আমাদের টুনি পাখি। সে তার মেয়ে টুনটুনকে নিয়ে থাকত। টুনির অভাবের সংসার ছিল, মেয়েকে নিয়ে অনেক কষ্টেই টুনি তার দিন কাটাত। মা টুনটুন, কোথায় গেলি রে মা? তাড়াতাড়ি আমার এখানে একটু আয় তো। কি রে, কোথায় তুই? মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। ও মা, তুমি আমাকে ডাকছো? আমি তো কাকুলি মাসির বাড়িতে গিয়েছিলাম। জানো মা, কাকুলি মাসির না অনেকগুলি সাজার জিনিস আছে, আর সেগুলো দিয়ে মাসি রোজ সাজুগুজু করে থাকে। তুমি আমাকে সাজার জিনিস কিনে দাও না মা। আমি ওকে ডাকলাম বাসায় কাজ করতে, আর ও এসেছে নাটকের কথা শোনাতে। আমি কিভাবে তোকে এসব কিনে দিব বলতো? মা, তুমি রাগ করছো কেন আমার সাথে? আমি তো তোমার একটা মাত্রই মেয়ে, তাই না? আর তুমি তো জানো আমার শাস্তি অনেক ভালো লাগে। দাও না মা, আমাকে একটা মেকআপ কিনে দাও না। ও মা, শোন টুনটুন, আর একবার যদি তুই এই মেকআপ নিয়ে জেদ করিস না, তবে তোকে আমি মেরে হাড়গোড় ভেঙে ফেলবো। বললাম এমনিতেই বাজার করার মতো হাতে দুটো টাকাও নেই, আর তুই এসেছিস তোর জেদ নিয়ে। মায়ের এমন কথা শুনে টুনটুন অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে বাসার সব কাজগুলো করতে থাকে। মেয়ের এমন কষ্ট দেখে যদিও বা টুনির কষ্ট হতো, তবু অসহায় টুনি কিছুই বলতো না। এভাবেই মেয়েকে নিয়ে তার দিন অনেক কষ্টেই যাচ্ছিল। শোনো টুনি, তোমাকে একটা কথা বলতে এলাম আমি। বনের সব পাখির ছানারা কত সুন্দর, সেজে গুজে বের হয়। আর তোমার ছানাকে কিনা, তুমি একটু মেকআপও কিনে দিতে পারো না? কি আর করব বলো বোন, আমি যে অনেক গরিব, মেয়ের কোনো ইচ্ছে পূরণের সামর্থ্য যে আমার নেই, তাই আমার মেয়েকে আমি কোনো সাজার জিনিস কিনে দিতে পারবো না। টুনি আর সুখী পায়রা যখন এসব কথা বলছিল, তখনই সেখানে টুনটুন চলে আসে। সুখী পায়রার অমন সুন্দর মুখ দেখে তো টুনটুন অনেক আনন্দ পায়। ও সুখী পায়রা মাসি, তোমাকে তো অনেক সুন্দর দেখতে লাগছে, তো মাসি আমাকে একটু তোমার সাজার জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে? জানো আমার না সাজতে অনেক ভালো লাগে, কিন্তু মা তো আমাকে কিছু কিনেই দেয় না। কি কি বললি তুই? আমি তোকে সাজিয়ে দেব? কখনোই দিব না, বুঝলি? এত টাকা দিয়ে সব কিছু কিনেছি তোকে সাজিয়ে দেওয়ার জন্য নাকি? যত সব নিজে কিনে সাজতে পারিস না, অন্যের জিনিসে লোভ দিস? এসব বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর সুখী পায়রার এমন আচরণে টুনি ও টুনটুন দুজনেই কষ্ট পায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মিষ্টি টিয়ে আসে টুনির বাসায়। টুনি, ও টুনি, আর দুদিন পরে আমার মেয়ের বিয়ে গো, তুমি তোমার মেয়েকে নিয়ে এসো কেমন? সবাইকে বলা হয়েছে, এসো তবে, আমি এবার চলি। এই কথা বলে মিষ্টি টিয়ে চলে যায়। আর ঠিক তখনই সেখানে টুনটুন চলে আসে আর বলে, মা, ও মা, বনে শুনে এলাম মিষ্টি টিয়ে মাসি নাকি সবাইকে তার মেয়ের বিয়ের দাওয়াত করেছে, আর আমাদেরও নিশ্চয় করেছে, তাই না মা? তবে মা, তুমি বলো তো কিভাবে সেজে গুজে বিয়েতে যাবো? আমার তো কোনো কসমেটিক্স নেই, একটা ভালো মেকআপও নেই, কিচ্ছু নেই, আমার লিপস্টিক নেই, কিচ্ছু নেই, আমি যাবই না, কি করে যাবো বলো? তুই কোনো চিন্তা করিস না মা, আমি যে করে হোক কোনো একটা ব্যবস্থা করে দিব তোকে, কেমন? এখন চুপটি করে শান্ত হতো, সারাদিন বকর বকর বকর, যা এখন। মায়ের এমন কথা শুনে টুনটুন অনেক খুশি হয়। আর দেখতে দেখতে মিষ্টিটির মেয়ের বিয়ের দিনও চলে আসে। কিন্তু টুনি ছোট্ট টুনটুনকে কোনো কসমেটিক কিনে দিতে পারে না। তখন টুনটুন মনে মনে ভাবে, আচ্ছা একটু পরেই তো সবাই বিয়ে বাড়িতে যাবে, তবে নিশ্চয় সবাই এখন সবার বাসায় সাজগোজ করছে, যাই আমি বরং একটু কাকুলি মাসির বাড়িতে গিয়ে সেজে আসি, আর মা তো এখন বাসাতে নেই। এসব ভেবে টুনটুন কাকুলি কাকের বাসায় যায়।
আর দেখে কাকুলি কাক তার মেয়ে কলিকে সুন্দর করে সাজগোজ করাচ্ছে। তখন সেখানে টুনটুন যেয়ে বলে, কাকুলি মাসি, ও কাকুলি মাসি, আমাকেও তোমাদের মতো করে সাজিয়ে দাও না গো, আমার যে কোনো সাজার জিনিস নেই। কি রে, তুই আমাদের বাসায় কেন এসেছিস? হ্যাঁ আহারে, এসেছে আবার এখানে সাজগোজ করতে? যা, আমি তোকে সাজিয়ে দিতে পারবো না, যত সব যা তো এখান থেকে। ও মাসি, দাও না একটু সাজিয়ে, এমন করছো কেন? আমরা গরিব বলে সবাই আমাদের সাথে খারাপ আচরণ করে, আজ তুমিও এমন করছো, দাও না সাজিয়ে মাসি। কাকুলি কাক টুনটুনের কথায় বিরক্ত হয়ে টুনটুনকে তাড়িয়ে দেয়, আর টুনটুন কাঁদতে কাঁদতে সুখী পায়রার বাসা যায়। আর একটু সাজিয়ে চাইলে সুখী পায়রাও রেগে গিয়ে টুনটুনকে ধাক্কা মেরে বাড়ি থেকে ফেলে দেয়। আর পড়ে গিয়ে তো টুনটুন অনেক আঘাত পায়। আর ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। মারে, তোর কি হয়েছে? তুই এখানে পড়ে আছিস কেন? বল, চুপ করে আছিস যে? এরপর টুনটুন সব পাখিদের খারাপ আচরণের কথা তার মাকে খুলে বলে। সব শুনে টুনির অনেক কষ্ট হয়। এরপর টুনি টুনটুনকে নিয়ে তার বাসায় ফিরে যায়। মারে, আমরা আর বিয়ে বাড়িতে যাব না, সেখানে যদি আমরা এই অবস্থায় যাই সবাই আমাদের অপমান করবে, কারণ আমরা যে অনেক গরিব। তুই একটু বাসায় থাক কেমন, আমি দানা আনতে যাচ্ছি। এ কথা বলে টুনি দানা আনতে যায়, আর ছোট্ট টুনটুন মন খারাপ করে বাসাতেই বসে থাকে। আর তার কিছুক্ষণ পরেই টুনি বাসায় একটা জাদুই ঈগল আসে। এই যে ছানা, তুমি আমাকে একটু জল খাওয়াবে? আসলে আমি অনেক তৃষ্ণার্ত, তাই বলছিলাম আর কি। ও, তুমি জল খাবে? দাঁড়াও ঈগল কাকু, আমি তুমি জল এনে দিচ্ছি। এরপর টুনটুন ঈগলকে জল এনে খাওয়ায়, আর জল খেয়ে ঈগল অনেক তৃপ্তি পায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে জল খাওয়ানোর জন্য, কিন্তু তোমার মনটা এমন খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আসলে আমাদের বনে মিষ্টি দিয়ে মাসির মেয়ের বিয়ে, সবাই সেখানে সেজে গুজে যাচ্ছে, কিন্তু আমার তো কোনো সাজার জিনিসই নেই, ভালো একটা কসমেটিক নেই, মেকআপ নেই, তাই আমি কি করে সাজবো? এই জন্যই আমার মন খারাপ, তাই বসে আছি। এসব শুনে ঈগলের অনেক মায়া হয়, আর ঈগল জাদু করে তাদের ঘরটাকে একটা মেকআপ ঘর বানিয়ে দেয়, যেখানে চারপাশে অনেক ধরনের কসমেটিক ছিল। পুরো ঘরটা অনেক সুন্দর ছিল, একদম পার্লারের মতো, যা দেখে টুনটুন অনেক খুশি হয়। তখন ঈগল বলে, টুনটুন, এটাই তোমার আজ থেকে মেকআপ ঘর। এই মেকআপ ঘরে তুমি তোমার সব সাজার জিনিস পেয়ে যাবে, বুঝলে? আশা করি এখন আর কেউ তোমাদের কোনো কথা শোনাবে না। আর এই ঘরটা দেখো, একদম পার্লারের মতো, তোমার আর কোনো অসুবিধা হবে না। এবার আমি আসি গো। এই কথা বলে ঈগল চলে যায়, আর তার কিছুক্ষণ পরে বাসায় টুনি আসে। তখন টুনি সেই বাসাটা দেখে অবাক হয়ে যায়। তখন ছোট্ট টুনটুন তাকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি অনেক খুশি হয়। এরপর দুই মামে সেই ঘরের মেকআপ দিয়ে সুন্দর করে সেজে মিষ্টিটির বাসায় যায়। টুনি আর টুনটুনকে এত সুন্দর সাজে দেখে তো বাকি সব পাখিরা অনেক অবাক হয়, কারণ সব পাখিদের থেকে তাদেরকেই অনেক সুন্দর দেখাচ্ছিল। এসব দেখে কাকুলি কাক বলে, একটি টুনি, তোমরা তো অনেক গরিব, তাহলে তুমি এত সুন্দর সাজগোজ কিভাবে করলে? বলো, চুপ করে আছো কেন বলো? এরপর টুনি তাদেরকেও সব কথা খুলে বলে। তখন সবাই অনেক অবাক হয়। তখন টুনিও তার মেয়ের কাছে তাদের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। আর সেদিন থেকে সবাই টুনির ঘরে সাজতে আসতো, আর সাজার বিনিময়ে টুনিকে তারা টাকা দিত। তারপর থেকে টুনি সেই মেকআপ ঘরের সাহায্যে অনেক সুখেই দিন কাটাতে থাকে।